সন্দেশখালীর ঘটনায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানালেন মুকুল রায়। মঙ্গলবার নিহত বিজেপি কর্মীদের বাড়িতে গিয়ে তাদের পরিবারের লোকেদের সাথে কথা বলেন তিনি। সন্দেশখালীতে রাজনৈতিক সংঘর্ষে নিহত বিজেপি কর্মীদের বাড়িতে গেলেন মুকুল রায়। মঙ্গলবার নিহত কর্মীদের পরিবারের লোকেদের সাথে কথাও বলেন তিনি। এদিন সাংবাদিক সম্মেলন করে মুকুল দাবি করেন, সন্দেশখালীর ঘটনা পূর্ব পরিকল্পিত, শেখ শাজাহানের নেতৃত্বে পূর্ব পরিকল্পিতভাবেই হামলা হয়েছে। এদিন তিনি দাবি করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে মামলা করা হবে এই ঘটনায়। মুখ্যমন্ত্রীকে খুনি মুখ্যমন্ত্রী বলেও কটাক্ষ করেন মুকুল রায়। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, সরকার ফেলে দেওয়ার চক্রান্ত করছে বিজেপি। এদিন মুকুল রায় বলেন, সরকার ফেলে দেওয়ার কোনো চক্রান্ত নেই বিজেপির, এটা ভুল ধারণা। সন্দেশখালীর ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারেরও দাবি জানিয়েছেন মুকুল রায়। পুরোটাই ঘটেছে শেখ শাজাহানের নেতৃত্বে এবং মমতা ব্যানার্জির উস্কানিতে। এই ঘটনাটা ঘটনার জন্য উস্কানির জন্য যদি কেউ দায়ী হন, তার নাম মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জির বিরুদ্ধে এফআইআর হওয়া উচিত এই বাংলার এই খুন খারাপির জন্য। রাজ্য সরকারের পুলিশের ওপর কোনো আস্থা আমাদের নাই। স্বাভাবিকভাবেই পশ্চিমবাংলায় মমতা সরকারের আমলে কোনো জায়গায় কোনো তদন্ত হয়নি এবং কেন্দ্রীয় তদন্ত এরা করতে দিলে বাধা দেবে। আমরা ভারতবর্ষের আমাদের দলের সভাপতি অমিতজির কাছে আবেদন করব, এর সঠিক তদন্ত হোক এবং দলের সভাপতি যথাযোগ্য ব্যবস্থা নিক এই গ্রামের মানুষগুলোর জন্য। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, সন্দেশখালী।